নমস্কার, তোমরা যারা আজকে আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার ব্লগ হলো রান্না, আর আমি আজ রান্না করে দেখাবো নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক, ভালো করে সব আমি ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, পুঁই শাকের ডাঁটা। আর এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, আর দেবো একটা তেজপাতা, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা এভাবে চিরে রেখেছি, দেবো দুটো কাঁচা লঙ্কা, এক চামচ মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। এরপর প্রথমে দেব আলু, আলুগুলো ভাজতে একটু সময় লাগবে, তাই আলু বাঁধে দিয়ে দেবো। আলুগুলো আগে একটু ভেজে নেব, তারপর দেবো কুমড়ো। এখন অন্যান্য গাছটাকে আমি খুব বাড়িয়ে রাখবো। আলুগুলো একটু ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োটাও একটু 2 মিনিটের মতো ভেজে নেবো, তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো। এরপর বাকি সবজিগুলো সব দিয়ে দেবো, ঝিঙে, পটল, বেগুন আর পুঁই ডাঁটা। সব ভালোভাবে একটু ভেজে নেবো, শাকটা একটু পরে দেবো। এখন একটু দিয়ে দেবো নুন, নুনের গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অল্প একটু দেবো জিরে, তাহলে ভালো করে নিয়ে একটু ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেবো। মাঝখান থেকে একটু ফাঁকা করে এখানে আদা বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে আলু ভেজে নিয়ে পুঁই শাকটা দিয়ে দেবো। এরপর পুঁই শাকটা দিয়ে দেবো। এই রান্নাতে আমরা জল দেবো না, এই শাক থেকে যে জল বেরোবে এটা দিয়ে রান্না হবে। নেড়ে ভালোভাবে নেড়ে এরপর ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে একবার ঢাকা খুলে দেখে নিতে হবে তলে লেগে যাচ্ছে কিনা। এই সময় আমরা আঁচটা মাঝারি আঁচে রাখবো, নইলে তলে লেগে যাবে। নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেবো, মাঝখান থেকে আমরা সর্ষে বাটা একটু দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তো তাই একটু সর্ষে বাটা দেব। সেদ্ধ হয়েই এসছে, মাঝখান থেকে সর্ষে বাটাটা একটু দিয়ে পরে আবার ঢাকা দিয়ে দেবো। দু চামচ মতোই সর্ষে বাটা দেবো।
সর্ষে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো একটু সর্ষের গন্ধটা যাওয়ার জন্য। তাহলেই আমার নিরামিষ পুঁই চচ্চড়ি রেডি। আমি ঢাকাটা খুলে নিয়েছি, এই যে আলু ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, একটা কথা যারা সবজিতে মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিতে পারেন, আমি পছন্দ করি না তাই আমি চিনিটা বাদ দিয়ে দিয়েছি। আপনারা মাঝখানে একবার নুনটা চেক করে নেবেন, যদি নুন কম মনে হয় তাহলে একটু নুন দিয়ে দেবেন। বাস আমার নিরামিষ পুঁই চচ্চড়ি পুরো রেডি, এরপর আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। বাস আমার নিরামিষ পুঁই চচ্চড়ি রেডি।